প্রিয় শিক্ষার্থী বিন্দু, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে মোল সংখ্যা নিয়ে ধারণা নিয়েছি। আজ আমরা কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা সম্পর্কে ধারণা লাভ করব। তার আগে আমাদের জেনে নিতে হবে ঘনত্ব কি। ঘনত্ব হলো প্রতি একক আয়তনে ভরের পরিমাণ। এখানে আয়তনটা হবে মিটার কিউবে, মিটার কিউব এককে, এবং ভর কেজি এককে। আমরা ঘনত্বকে সাধারণত রো দ্বারা প্রকাশ করি। আমরা নবম দশম শ্রেণীতে এ সম্পর্কে পড়ে এসেছি। তাছাড়া ঘনত্বকে আমরা ডি দ্বারাও প্রকাশ করতে পারি, অর্থাৎ ডেন্সিটির প্রথম অক্ষর যেহেতু ডি, সেহেতু আমরা ডি দ্বারা এটাকে প্রকাশ করতে পারি, অর্থাৎ ডি ইকুয়াল টু এম বাই ভি। এখানে এম হলো ভর, ভরকে কেজি এককে অবশ্যই প্রকাশিত করতে হবে, এবং ভি হলো এখানে আয়তন মিটার কিউব এককে নিতে হবে, অর্থাৎ এসআই এককে আয়তনের, এসআই এককে আয়তন এবং কেজিকে নিতে হবে। তাহলে ডি এর একক হয়, অর্থাৎ ডেন্সিটির একক হয় কেজি পার মিটার কিউব। অর্থাৎ আমরা ঘনত্ব সম্পর্কে তাহলে কি জানলাম, অর্থাৎ কঠিন তরল ও বায়বীয় কোনো বস্তু বা পদার্থ এটার ঘনত্বের পরিমাণ, অর্থাৎ বস্তুটা, কোনো বস্তু কতটুকু ঘন, এ সম্পর্কে ধারণা পেতে হলে আমাদের এই টার্ম ব্যবহার করতে হবে। এবার আমরা ঘনমাত্রা সম্পর্কে জানব। ঘনমাত্রা, কোন দ্রবণ কতটুকু ঘন তা প্রকাশ করার জন্যই আমরা ঘনমাত্রা ব্যবহার করি। আমরা যদি এর সংজ্ঞা জানতে চাই তাহলে এভাবে হবে, প্রতি একক আয়তনে মোলের পরিমাণ, এখানে এককটা হবে লিটার এককে। আমরা ঘনমাত্রাকে সাধারণত সি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা এস দ্বারাও প্রকাশ করতে পারি। এস হলো শক্তিমাত্রা, স্ট্রেন্থ, দেন টু এন বাই ভি, এন মোল এককে এর পরিমাণ হবে, এবং ভি লিটার এককে এর আয়তনের পরিমাণ হবে। তখন আমরা যদি এখন এটাকে মোল এককে আর এটাকে লিটার এককে আয়তন লিখি, তাহলে ঘনমাত্রার এককটা হবে মোল পার লিটার। এটাকে আমরা এভাবে না লিখে ক্যাপিটাল এম দ্বারাও প্রকাশ করতে পারি। ক্যাপিটাল এম এখানে হলো মোলারিটি, মোলারিটি। এখন দ্রবণের ঘনমাত্রা হলো, দ্রবণ বা মিশ্রণের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা ব্যবহার করে থাকি আর ঘনত্বটা ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ একটা কাঠের ঘনত্ব ধরা যাক 100 কেজি পার মিটার কিউব, আর একটি কাচের ঘনত্ব 200 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা এখান থেকে কি বুঝছি, কাঠের চেয়ে কাচের ঘনত্ব বেশি। ওখানে কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো কঠিন তরল বা বায়বীয় বস্তুর ক্ষেত্রে আমরা ঘনত্ব প্রকাশ করব, আর ঘনমাত্রা প্রকাশ করব আমরা দ্রবণ বা মিশ্রণের ক্ষেত্রে। এখন আমরা মোলারিটি কাকে বলে অথবা মোলার দ্রবণ কাকে বলে এ সম্পর্কে জানবো। তার আগে আমরা চলো জেনে নেই, আমাদের একটা ইকুয়েশন দেখেছি, এস ইকুয়াল টু এন বাই ভি, এখানে এস হলো ঘনমাত্রা, এন হলো দ্রবের পরিমাণ, মোল এককে প্রকাশিত যে কোনো দ্রবের পরিমাণ, দ্রবণের দ্রবের পরিমাণ, এবং ভি হলো লিটার এককে আয়তনের পরিমাণটাকে আমরা বুঝাবো। তার মানে এক মোলার যেহেতু, অর্থাৎ ঘনমাত্রা, ঘনমাত্রা এস ইকুয়াল টু ওয়ান হতে হবে, সেক্ষেত্রে আমরা এন দ্রবের পরিমাণটাও হবে এক এবং আয়তনের পরিমাণটাও হবে এক, এজন্য এস ঘনমাত্রাটাও এখানে এক হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে কোন দ্রবের এক মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রাকে আমরা এক মোলারিটি অথবা এক মোলার দ্রবণ বলতে পারি। এক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা কিন্তু এক মোলার হবে, যেহেতু আমাদের দ্রবের পরিমাণটা এক মোল পরিমাণ হবে এবং আয়তন এক মোল হবে। এভাবে আমরা মোলার দ্রবণের সংজ্ঞা দিব, এবং সেমিমোলার দ্রবণের ক্ষেত্রেও আমরা এখানে একের জায়গায় হাফ দিব, অর্থাৎ সেমিমোলার কি, অর্ধেক, একের অর্ধেক, 0.5 mm কে সেমিমোলার দ্রবণ বলা হয়। সেক্ষেত্রে আমাদের লিটার কিন্তু একই থাকবে, আয়তনটা একই থাকবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার আয়তন, এক লিটার আয়তনের দ্রবণে কোন দ্রবের তখন আর ওয়ান মোল হবে না, তখন হবে 0.5 মোল।
পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা হবে, তখন তুমি এটাকে আমরা সেমি মোলার দ্রবণ বলবো অথবা 0.5 মোলার দ্রবণ বলবো। এভাবে আমরা শুধু সেমি মোলার নয়, ডেসিমোলার অর্থাৎ 0.1 m, সেন্টিমোলার 0.01 m, যে কোনো ঘনমাত্রাই আমরা এখানে এই সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করতে পারি। লিটার একই থাকবে, শুধু আমাদের এই মোলের পরিমাণটা চেঞ্জ করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের আসতে পারে 3 মোলার দ্রবণ কাকে বলে অথবা 4 মোলার দ্রবণ বলতে কি বোঝো, তখন আমরা আয়তনটা একই রাখবো, শুধু আমরা মোলের পরিমাণটা এখানে আমরা 3 বসিয়ে দিব অথবা 4 বসিয়ে দিব, তখন আমাদের হবে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের 4 অথবা 3 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবের ঘনমাত্রা 3 অথবা 4 মোলার হবে। এখানে একটা কথা খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় বলেছে, নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, কারণ গরম পানির তাপমাত্রা এক, ঠান্ডা পানির তাপমাত্রা আরেক। সাপোজ তোমরা যদি গরম পানির ভিতরে 1 চামচ বা 2 চামচ চিনি দাও এবং ঠান্ডা পানির ভিতরেও চিনি দ্রবীভূত করো, তাহলে গরম পানিতে চিনি খুব দ্রুত দ্রবীভূত হয়ে যাবে ঠান্ডা পানির তুলনায়। তাহলে দুটোর কিন্তু ঘনমাত্রা অথবা দ্রবীভূত হওয়ার ক্ষমতা কিন্তু আলাদা, তাই আমাদের এখানে সংজ্ঞায় নির্দিষ্ট তাপমাত্রার কথা অবশ্যই উল্লেখ করতে হবে। এভাবে আমরা মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসি মোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণের অথবা যে কোনো মোলার, যত মোলারের কথাই বলুক, মোলার দ্রবণের সংজ্ঞা আমরা লিখতে পারব। গত ক্লাসে আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম, স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এন এ অথবা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আর আজকে দেখলাম এস ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ তিনটা আমরা যদি এখানে এস এন বাম সাইডে আনি এবং এস ডান সাইডে নিলে হয় এন ইকুয়াল টু এস ইন্টু ভি। তিনটা ইকুয়েশনে এন এর মান একবারে লেখা যায়, এন ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ইন্টু ভি। অর্থাৎ এই তিনটা, এই ইকুয়েশনটা তোমরা যদি মনে রাখো তাহলে এই তিনটার মধ্যে যে কোনোটার সাথে আরেকটা সম্পর্ক আসলে তোমরা অবশ্যই দিতে পারবে। এজন্য আমি সাজেস্ট করব এই ইকুয়েশনটা তোমরা অনেক ভালো মতো মনে রাখবে। এরপর দেখো এখানে আমাদের কোনটা কোন এককে নিতে হবে, এসআই এককে নিলে হবে না, কার মান কোন এককে নিতে হবে আমরা এখানে লিখে দিয়েছি। ডাব্লিউ এখানে গ্রাম এককে নিতে হবে এবং আয়তন লিটার এককে, এবং এখানে স্মল এন দ্বারা মোল সংখ্যাকে বোঝানো হয়েছে এবং ক্যাপিটাল এন দ্বারা অণু অথবা পরমাণু সংখ্যাকে বোঝানো হয়েছে, এন এ দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা যেটার মান 6.02 × 10³ টি অণু পরমাণু অথবা আয়ন এটাকে বোঝানো হয়েছে, ডাব্লিউ গ্রামে প্রকাশিত ভর এবং এম ক্যাপিটাল এম ইকুয়াল টু পারমাণবিক অথবা আণবিক ভর, এস ঘনমাত্রা, ভি হলো লিটার এককে প্রকাশিত আয়তন। তো এখানে সবগুলোর সবগুলো কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো। এই ইকুয়েশনটা আশা করি তোমরা ভালোভাবে মনে রাখবে, এখান থেকে তুমি একটার সাথে আরেকটা সম্পর্ক আসলে খুব সহজেই দিতে পারবে।